এদিকে রাজধানীর শ্রীনগর এলাকায় জামায়াত শিবির কর্মীদের মিছিল থেকে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের সাথে হরতাল সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পুলিশ এ সময় টিয়ার শেল ছোড়ে এবং দুজনকে আটক করে। এছাড়া গোড়ানে কেন্দ্রীয় ছাত্রদল মিছিল বের করে এবং সেখানে একটি ককটেল বিস্ফোরণ হয়। এদিকে সেগুনবাগিচায় ছাত্রদলের আরেকটি মিছিল বের হয়। সেখানে একটি সিএনজি ভাঙচুর করে পিকেটাররা। এ সময় এক সিএনজি চালক আহত হয়।